সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় বাপ ভাইরা, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বগ্রেসে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, এজন্য যতগুলি পুরুষ মানুষ আমরা আছি আমরা জোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত আজদরে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিন জায়গা থেকে বেশ কয়েকটি আয়াত, সহিহ বুখারী থেকে 7280 নম্বর হাদিস, ও হাদিসে সামনে রেখে এবং কোরআনকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো। যে বিষয়টি আমাকে দুদিন আগে ফোন করে বলেছেন ইনশাআল্লাহ সে বিষয়ের উপরে কথা হবে, সেটা হলো জাহান্নাম। দুদিন আগে আমাকে জানানো হয়েছে আপনার বক্তব্যের বিষয় থাকবে জাহান্নাম, তো সেই জাহান্নামকে কেন্দ্র করে দু চারটি কথা, ও জান্নাত বলেছে, তো জান্নাত এবং জাহান্নাম দুটাকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলব। আর তৃতীয় কথা বলেছিলেন আমাকে মসজিদের জালসা খেয়াল রাখতে বলেছে, তো আমি আমার মূল বক্তব্যের বিষয় নির্ধারণ করছি জাহান্নাম, প্রাসঙ্গিক দু চারটি জান্নাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাকে উপস্থাপন করতে যে মাওলানা যে কথাগুলো বলেছেন আমি আরেকটু বলছি, সেটা হচ্ছে যে আজকে 6 তারিখ, জি না 6 তারিখ, গত 2 তারিখে 1 তারিখে রাতে আমার জালসা ছিল বহরমপুর বেলডাঙ্গাতে, রাতে জালসা করে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আব্বা ফোন করলেন আসাম থেকে কথা হলো ভালো, তখন 1 তারিখ রাত চলছে, যেহেতু 12টা পার হয়নি 2 তারিখ পড়েনি, আমি বাস ধরে যাচ্ছিলাম, আমার জালসা ছিল সেই বালুরঘাটে, আপনাদের এই ধুলিয়ান পার হয়ে গেছি, বল্লালপুরে জাম, অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা জাম, রাত মোটামুটি আমি 4 ঘন্টা জামে, যখন রাত 3টা বাজে তখন আসাম থেকে আমার দাদা ফোন করে বলছে যে তুমি বাড়ি চলে এসো, আমাকে ফোন করে কেঁদে কেঁদে বলছে তুমি বাড়ি চলে এসো রাত 3টার সময়। কেন বলছে, কি হলো দাদা, কি হলো, বলে না তুমি বাড়ি চলে এসো, ফোনটা ব্যাক, কলটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আরো 3 জনা ফোন করছে পরপর, ফোন ধরে বলছে খবর পেয়েছে, বলে কি হয়েছে, বলে তোমার আব্বা জানার দুনিয়াতে নেই। তো রাত মোটামুটি 2:30টার সময় ইন্তেকাল করেছিলেন আব্বা, 2 তারিখ পড়ে গেছিলেন, আব্বা ইন্তেকাল করলেন, মারা গেলেন, আমি তো জামে পড়েছিলাম, তো আব্বা 2 তারিখে মারা গেছে, 6 তারিখ 4 দিন হলো, আর আমি বাপের 3 নম্বর বেটা, আমার আব্বা যান প্রায় 47-47 বছর বয়সে মারা গেল, অল্প বয়সে মারা গেছে, আব্বা ছোট ছিল, সবার সবাই বেঁচে আছে, আব্বাই মারা গেলেন, এই জন্য মনের দিক থেকে মনটা খুব ভালো নেই, এটা স্বাভাবিক, যে ইমেজটা থাকে বক্তব্য সেই দিকটা নেই, আমি এসে ঘুমিয়েছি, সারাদিন ঘুমিয়ে থাকছি, শরীরে সেরকম ইমেজ নেই, তারপরেও আপনাদের মাইকে এসে বসেছি কিছু কথা বলবো, বিশেষ করে এই কথাটা বললাম এই জন্য যিনি মারা গেছেন আপনাদের এই ডাক্তার সাহেবের কথা বললেন, আমার আব্বা যেন মারা গেছেন, সকলেই তিনাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তিনাদের ক্ষমা করেন, সকলে বলেন আমিন। আমি সবার জন্য দোয়া করবো, লাস্টে সবার জন্য করবো, যেহেতু মুসাফিরের দোয়া কবুল হয় আমি করবো, তো সবাই দোয়া রাখবেন আব্বার জন্য, বড় দায়িত্ব দিয়ে গেছেন। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নাম,
ও জান্নাত। পৃথিবীতে একটা কথা আপনাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মরার পরে তিনটা স্তর। মরার পরে কয়টা স্তর বললাম আপনারা কথা বলেন, কয়টা? তিনটে। এটা কবর, দ্বিতীয় নম্বর হচ্ছে কেয়ামত, তৃতীয় নম্বর হয় জান্নাত নয় জাহান্নাম। কবর যত জটিল তার চেয়ে কেয়ামত অনেক জটিল, কেয়ামত যত জটিল তার চেয়ে জাহান্নাম অনেক জটিল, কবর যত সোজা তার চেয়ে কেয়ামত অনেক সোজা, কেয়ামত যত সোজা তার চেয়ে জান্নাত অনেক সোজা। কথা বলে ভালো করে বুঝো, আজকে মানুষ মৌতকে দেখে ভয় পায়, ভয় পায় না? একজনকে শুধু অসুখ হয়েছে, কি অসুখ হয়েছে ধরতে পারছে না, ধুলিয়ান ডাক বাংলাতে নিয়ে গেছে হসপিটালে, বলছে হবে না, বহরমপুর রেফার করে দিয়েছে, বহরমপুর চলে গেছে, বহরমপুর ডাক্তার চেক আপ করে বলছে চাচা এখানেও হবে না, তোমাকে কলকাতা যেতে হবে, কলকাতা চলে গেছে, কলকাতা যে রোগ ধরে বলছে ডাক্তার বলছে চাচা এখানে হবে না, তোমাকে ভেলোর যেতে হবে, ও চাচা তাড়াতাড়ি বলছে বেটাটাকে তাড়াতাড়ি কর আমাকে বাঁচতেই হবে, ও কলকাতা থেকে আপনার ভেলোর যাওয়ার জন্য রেডি আছে, ও বাঁচার জন্য তৈরি আছে, কিন্তু ভেলোর যাওয়ার পরে ও বাঁচবে তার গ্যারেন্টি আছে? বলেন গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। মানুষ মৌতকে ভয় করে, মৌতকে ডরে, কিন্তু জেনে রাখবেন তুমি যতই মৌত থেকে পালানোর চেষ্টা করো না কেন, ঠিক একদিন মৌত তোমাকে ছাপ্পা মেরে ধরবে। আমরা মৌত থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু মৌত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারোই নেই। বন্ধু, কেউ যদি চায় যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, বাঁচতে পারবে? পারবে না। কেউ যদি ইচ্ছে করে যে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, তো পারবে, বাঁচতে পারবে, কোনো টেনশন নেই, ও বেঁচে যেতে পারবে। কিন্তু কেউ যদি চায় যে আমি মৌত থেকে বাঁচবো, সম্ভব? সম্ভব নয়। মৌত থেকে বাঁচার কোনো উপায় নেই। আজকে গোটা দুনিয়া থেকে, গোটা ভারতবর্ষে একটা আওয়াজ আসছে, গোটা ভারতে একটা আওয়াজ বইছে, আওয়াজ, সে আওয়াজটা কি? খেলা হবে, হয়েছে না? যেখানে যাচ্ছি সেখানেই বলছে খেলা হবে। আমি তো প্রায় 3 মাস পশ্চিমবঙ্গে বিহার ঝাড়খণ্ডে থেকে বাড়ি গেলাম, আব্বার জানাজাতে মরার পর গেলাম, ভাবলাম এটা মনে হয় পশ্চিমবঙ্গেই চলছে, না ওই আসামেও বলছে খেলা হবে, সব জায়গাতে বলছে খেলা হবে। তো খেলা কি হবে? আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, খেলা কি হবে? খেলা হচ্ছে, আজকে 6 তারিখ, মার্চ মাসের 21 তারিখ, সম্ভবত 21 কি 22 তারিখ, আসামে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে নতুন করে আবার ডিটেনশন ক্যাম্প উদ্বোধন হলো। খবর আছে, আপনারা জানেন? নতুন করে ভোটের আগে ডিটেনশন ক্যাম্প উদ্বোধন করলো। ডিটেনশন ক্যাম্প কেন উদ্বোধন করলো? ডিটেনশনটাতে কে যাবে? উদ্বোধন যে হলো এটা কেন করলো? গরু ছাগল থাকবে না ওখানে আপনাকে আমাকে রাখার জন্য ডিটেনশন ক্যাম্প। 25 বিঘা জায়গাতে ডিটেনশন ক্যাম্প তৈরি হলো, আর আমরা বলছি খেলা হবে। খেলা খেলছে তো, খেলা আপনাকে দিয়ে খেলবে, খেলছে মুসলমান, খেলা কি খেলবে? হে রেডি হয়ে যাও, বিপদ সামনে ঘনিয়ে আসছে, কাল বৈশাখ নেমে আসছে, খুব সতর্ক। আজকে বলছে কিছু হবে না, কিছু হবে না, আমি দেখে নিয়েছি, তারপরেও আপনাদেরকে বলে যাচ্ছি যে যে ভোটের সময় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে পারে, ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে আপনাকে আমাকে ভরার জন্যই করেছে। যদি আপনাকে কৌশলে মারবে, আপনাকে গুলি করে মারতে পারবে না, একটা খুব ভালো কথা বলছি মনে রাখার চেষ্টা করেন, আজকে আপনার মা মারা গেছে, মাটি দিয়ে দেন, 2 দিন খুব কান্না আসবে, এটা স্বাভাবিক, জি বলো না, 2 দিন কান্না হবে এটা স্বাভাবিক, 2 দিন পর, 4 দিন পর, 10 দিন পর, 50 একদিন, 1 মাস পর, 1 বছর পর মাকে ভুলে যাবো, যাবো কি যাবো না? ভুলে যাবো, আর কান্না আসবে না। কিন্তু মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে,
বেঁচে থাকা মাকে ডিটেনশন ক্যাম্পে ভরে রেখে দিয়েছে। ওই মায়েস বেঁচে আছে, মা ওই মায়ের সঙ্গে কথা হবে না, দেখতে দিবে না। এটা ধৈর্য আসবে, বলে ধৈর্য আসবে। মা মরে গেছে, ধৈর্য আসবে না, মারা গেছে, কিন্তু মা বেঁচে আছে, ওই মাকে ডিটেনশন ক্যাম্পে ভরে রেখে দিয়েছে, ধৈর্য আসবে, দেখা করতে দিবে না। শুধু দেখা নয়, ওর এরিয়াতে আপনাকে, ওই এলাকাতে আপনাকে যেতে দিবে না। আর ডিটেনশন ক্যাম্পের ভিতরে কি হয় না হয় ওটা আপনি জানতে পারবেন না, কোনো সাংবাদিক এলাও নয়, নট এলাও, একদম যেতে দিবে না। আর ডিটেনশন ক্যাম্প যেখানে তৈরি হচ্ছে, হয়েছে, সেই জায়গাটা কোন জায়গায় জানেন? কোনো বাড়ি ঘর নেই, জঙ্গল, পাহাড়, মাটিয়া বলে একটা জায়গা আছে, মাটিয়া, মাটিয়া গোয়ালপাড়া এলাকায়, জেলাতে, ওই মাটিয়া এলাকাতে যদি কোনোদিন জানতো জিজ্ঞাসা করবেন। পাহাড় জঙ্গল, ওই জঙ্গলের মাঝখানে কোনো বাড়ি ঘর নেই, কেন? ভিতরে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীর কেউ যেন জানতে না পারে। ওখানে আপনার মাকে ভরে রেখে দিবে, বেঁচে থাকা মার সঙ্গে কথা বলতে দিবে না। এই ব্যথা বেদনা সহ্য করা যাবে না। মরে গেলে ধৈর্য আসবে, মরে গেছে, যাক মরে গেছে, আল্লাহ নিয়ে চলে গেছে। বন্ধু সতর্ক হন, সাবধান হন, এত ডিটেনশন ক্যাম্প, এত ডিটেনশন ক্যাম্প। আজকে 70-80 বছরের জিন্দিগিতে আপনার জীবনের সব কিছু যে একদম চেক আপ হবে, আত্মাটাকে চেক আপ করবেন আল্লাহ। চেক আপ করে যদি কোনো জালিয়াতি প্রমাণ হয়, যদি কোনো ডুপ্লিকেট প্রমাণ হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও ডিটেনশন ক্যাম্প জাহান্নাম ভরবে, জাহান্নাম ভরবে, জাহান্নাম ভরবে। বাঁচার কোনো উপায় রবে না। ওই ডিটেনশন ক্যাম্প এমন ডিটেনশন ক্যাম্প, বাঁচার কোনো উপায় নেই। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা তার আগে বলে দিছি, এই যে ডিটেনশন ক্যাম্প কেন ভরবে, বলছে এনআরসি করব, তারপরে ভরবো। আর এনআরসি তে মুসলমানকে বাদ করবে, এই জন্য বসেন। আমি বক্তব্য সারাংশ লাস্টে দিয়ে আমি একটা একটা করে বলে দিব, যদি দেশে এনআরসি লাগু হয় তো এনআরসি তে কোন কোন কাগজ লাগবে, ওই কাগজগুলোর নাম আপনাদেরকে বলে দিব, ওটা বসেন। সব জায়গাতে বলি, বলবো। এবার আমার বায়ান শুনেন, জাহান্নাম, একটু ধৈর্য ধরবেন, লাস্টের দিকে আপনাদেরকে বলে দেবো এনআরসি হলে কি লাগবে, বিপদ খুব ঘনিষ্ঠ চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। বন্ধুরা আমার, দুনিয়ার 80 বছর, 50 বছর, 90 বছর যা করছেন করেন না কেন, যে কেউ ভালো করছে তার আঞ্জাম ভালো হবে, আর যে গুহা করবে, খারাপ কাজ করবে, তার আঞ্জাম তেমন হবে। তবে যারা অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, অপরাধ করে, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আল্লাহ গোপন ফাঁদ তৈরি করেছে। জাহান্নামটাকে আল্লাহ গোপন ফাঁদ তৈরি করেছেন। ফাঁদ বুঝেন আপনারা? ফাঁদ বুঝেন আপনারা? হ্যাঁ না বলেন? এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, প্রতিদিন যাই, মনে করেন এই গ্রামের 10টা ছেলে আমাকে দেখে ওর জান গরম হয়ে দিচ্ছে, একে কেন মারবো, আমাকে মারবে, কিন্তু আমাকে পারে না মারতে, কি করে পারবে? গোটা এলাকার লোক আমাকে ভালোবাসে, আমাকে যদি কেউ গায়ে হাত দেয় তো চামড়া খিচে নিবে। ওই ছেলেগুলা খালি রেগে আছে আমার উপরকে মারবো, ঠিক মারবো ওকে, কিন্তু মৌকা পায় না, চান্স মিলছে না। এই 10টা ছেলে বাহির থেকে 10টা লোক ভাড়া করেছে, গুন্ডা ভাড়া করে রেখে দিয়েছে, তা রাস্তার ডান দিকে আর বাঁ দিকে গুন্ডাগুলো লুকিয়ে আছে, আর বলে দিয়েছে যেমনই মুলবি এদিক দিয়ে আসবে আব্দুর রহমান ওকে মেরে দিবে, তারপর আমরা দেখছি, তোরা খালি মেরে দে, তারপর আমরা দেখছি, তোরাকে কেউ চিনতে পারবে না, মেরে দিয়ে আউট হয়ে যা, আমরা দেখে নিছি। রাস্তার ডানে বাঁয়ে যারা লুকিয়ে আছে এরা গুন্ডা, রাস্তার ডানে বাঁয়ে যারা ঘুর লুকিয়ে আছে এরা হলো গোপন ফাঁদ।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নাম গোপন ফাঁদ আল্লাহ রেডি করে রেখেছেন, যারা গোনা করছে করো আল্লাহ গোপন ফাঁদ রেডি করে দিয়েছে, যেমনি মরবে গোপন ফাঁদে তোমরা পড়ে যাবে, সেদিন বাঁচার কোনো উপায় রবে না। ভয়ঙ্কর জায়গা জাহান্নাম, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান, যারা গুনাহ করে আল্লাহর বিধানকে অমান্য করে অগ্রাহ্য করে ওদের জন্যই জাহান্নাম। এই গোপন ফাঁদে তারা পড়বে যারা আল্লাহর বিধান মানে না, এরাই সে।